আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো। সব সময়ের মতো আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। আজকের ভিডিওটি একটি ব্যতিক্রমী, সাথে ভিডিওর থাকছে কবিতা আবৃত্তি। আমি একটি কবিতা আবৃত্তির চেষ্টা করেছি মাত্র। ভালোবাসা কি কাকে বলে জানতে চেয়েছো তুমি? কত সহজ প্রশ্ন, অথচ ভেবে দেখেছো কি এর উত্তর এত কঠিন এত জটিল? তোমার কাছে ভালোবাসার মানে কি আমি জানি না, বলতেও পারবো না। হয়তো হতে পারে দুজনের সকাল বিকেল দেখা হওয়া, কথা বলা, কোথাও বেড়াতে যাওয়া, বাদাম ছিলে দেয়া, রিস্কায় করে সারাদিন ঘুরে বেড়ানো, নাটক কিংবা সিনেমায় যাওয়া, কিংবা কোনো বিশেষ দিনে এক গুচ্ছ লাল গোলাপ উপহার পাওয়া, কিংবা শিউলি ফুলের মালা গেথে প্রিয়ার কোপায় পরিয়ে দেয়া, চাঁদনি রাতে মটু জুস না আলো গায়ে মাখা। হয়তো হতে পারে খোলা নীল আকাশ পানে থাকিয়ে স্বপ্নের গর বাঁধা, সুখের চাষ করা, বিক্ষুপ জীবন সাগরে একসাথে পাড়ি দেয়া। হতে পারে এটাই হয়তো ভালোবাসার অর্থ, এটাই হতে পারে ভালোবাসার মানে। কিন্তু আমার কাছে মনে হয় ভালোবাসার অন্য মানে সুখে দুঃখে একসাথে থাকাই শুধু নয় প্রতিটি মুহূর্তে একসাথে চলা, কিংবা দূরে থেকেই নিঃসঙ্গতা বোধ করা। আমার কি মনে হয় জানো? মনে হয় দূর থেকে যেন কাছে থাকা, হৃদয় স্পন্দন বুঝতে পারা, তার স্পর্শ অনুভব করা, প্রতিটি শ্বাস প্রশ্বাসের উষ্ণতা পাওয়া, অবিশ্বাসের কালো ছায়া বিশ্বাসের আলোয় আলোকিত করা। হয়তো ভালোবাসার সংজ্ঞা আমি বড্ড অপরিপক্ক, বড্ড কাঁচা, কিন্তু হৃদয়ের সংজ্ঞায় আমি বলব অনেক অনেক ভালোবাসি তোমায়, অনুভব করি তোমায় সমস্ত অস্তিত্ব দিয়ে, শুধু বলব ভালোবাসি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।